এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, শনিবার সকালে সিধাই থানাধীন মোহনপুর বিধানসভার চেচুরিয়া সাহাপাড়ার একটি রাবার বাগান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিধাই থানার পুলিশ। আগরতলা থেকে আসছে ডগ স্কোয়াড, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কমল বিকাশ মজুমদার সহ সিধাই থানার ওসি বিজয় সেন আরও দু তিনজন অফিসার ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। অপরিচিত এই মৃত ব্যক্তির কিছুটা দূরত্বে দেখা গিয়েছে রক্ত সহ এক জোড়া জুতো, পাওয়া গিয়েছে মদের বোতল, জলের বোতল এবং চিপসের প্যাকেট সহ নানান সামগ্রী। ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক টিম সহ ডগ স্কোয়াড, তল্লাশি চালাচ্ছে পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কমল বিকাশ মজুমদার তিনি জানিয়েছেন, এখনও অবধি কাউকে আটক করা যায়নি, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সিধাই থানার ওসি তিনি জানিয়েছেন যে শনিবার সকালে সিধাই থানার পুলিশের কাছে সিধাই থানায় খবর আসে, সেই খবরের ভিত্তিতে সিধাই থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন যে একটি অপরিচিত মৃত ব্যক্তি পড়ে রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই মুহূর্তেও কিন্তু ওই মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, শনাক্তকরণের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বেরিয়ে আসবে আসল রহস্য। এই খবর জানাজানি হওয়ার পর এলাকাবাসী তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাবাসী বলছেন যে সকাল 7:30টায় তারা এই ঘটনার খবর পান এবং তারপর তারা ঘটনাস্থলে আসেন, এসে দেখেন যে ওই অপরিচিত মৃত ব্যক্তিকে তারা ঠিক চিনতে পারছেন না এবং তারা দাবি করছেন যে ওই ব্যক্তি এলাকার নয়, অন্য এলাকার কেউ তাকে এনে এখানে ফেলে রেখেছে এবং ওই অপরিচিত ব্যক্তি যে এলাকার নয় তেমনটাই কিন্তু দাবি করছেন এলাকাবাসীরা। এলাকাবাসীরা এও বলছেন যে মৃত ব্যক্তির পেছনে, ঠিক মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে, রক্ত রয়েছে, ফলে মনে করা হচ্ছে যে তাকে কেউ খুন করে এই জায়গায় এনে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, সিধাই থানাধীন ছেচুরিয়ার রাবার বাগানে একটি অপরিচিত মৃত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, সিধাই থানাধীন ছেচুরিয়ায় রাবার বাগানে একটি অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এবং এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার সকালে সিধাই থানার পুলিশের কাছে খবর আসে যে ছেচুরিয়ায় একটি অপরিচিত ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে এবং সেই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, মৃতদেহের এখনও পরিচয় পাওয়া যায়নি, শনাক্তকরণের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে এটি ঠিক কি ব্যবমায় খুন হয়েছে নাকি কেউ অন্য জায়গা থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এলাকাবাসী তারা দাবি করছেন যে এই ব্যক্তি, অর্থাৎ এই ব্যক্তিকে তারা ঠিক চিনতে পারছেন না এবং দাবি করছেন যে এই মৃত ব্যক্তি তিনি এলাকার নয়, অন্য এলাকার কেউ তাকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে এবং মৃত ব্যক্তির পেছনের দিকে, ঠিক মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্ত জমাট বাঁধা রয়েছে এবং এই মৃত ব্যক্তিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে শনাক্তকরণ করতে কষ্ট হয় বা শনাক্তকরণের প্রক্রিয়া যাতে আরও দ্রুতগতিতে না হয়, সেই জন্য কিন্তু যদি এই মানে খুন হয়ে থাকে তাহলে এই মানে তো আমরা তো সকালবেলা 7:30-7:40 দিকে আমি একটু কভার হয়েছি, দেখলাম লোকজন আছে, তারপরে আমরা আগায় দেখলাম তো এরপরে আমি থানাতে একটু ফোন করলাম মোহনপুর সিধাই মোহনপুর থানাতে। তবে এটা আমরা আমরা এলাকার না, এটা কইতাই না ফেলাছে কি কেবা না ফেলাছে কই না, আমরা অপরিচিত অপরিচিত ব্যক্তি এলাকার সব প্রত্যেকটা মানুষ দেখেছে। হ্যাঁ আমরা এলাকার মানে এরিয়ার আমরা যে আছে না, এই 2 কিলোমিটার ভিতরে লোকে সবাই দেখতে হবে, তো আমরা এলাকার না। কি মনে হচ্ছে বয়সটা কত হবে? বয়সটা না আমরা অনুমানিক নেই, মানে অনুমানিক কত 30 থেকে 32 শত হয়েছে, এর বেশি তোমার বয়সটা। কি প্রত্যয় করতে পেরেছেন, কিভাবে মারা হয়েছে মনে করছেন? এটা আমরা তো দেখলাম পেছনে একটা, আমরা আছে পুলিশ আওয়ার পর আমরা গেছি, যাওয়ার পর দেখলাম পেছনে একটা বাড়ির দাগ আছে আর এই যে এক জাতের রক্ত দেখলাম পড়ে রয়েছে, জুতা গোলা পড়ে রয়েছে, মদের বোতল আছে একটা, চিপসের বোতল আছে, জলের বোতল আছে দেখলাম এখানে। এরপরে লোকটার মনে টাইনা নিচে বুকে দেখলাম, নিচে দাগ দেখলাম, আমরা আগায় গেছি পুলিশ আওয়ার পরে,
দেখার পরে জায়গাটার মধ্যে দেখলাম বুকে দাগ টাক করে দিয়েছে। হ্যাঁ, এবার পেট্রোল দিয়ে না কেরাসিন দিয়ে করতো না, অনেকটা আগুন লাগাইয়া পুরা চেহারাই ইয়ে করে দিয়েছে। সকালবেলা আমরা একটা ইনফরমেশন পাই যে একটা আননোন ডেড বডি চেচুরিয়া মার্কেটের কাছে রাবার বাগানের পিছনে রিকভার হয়। তো তারপরে সিধাই পিএস থেকে পুলিশ ছুটি আসে, তারপরে পাওয়া যায় যে একটা বার্নড ডেড বডি, যেটা মাথার পিছনে একটা অক্সিপেটাল এরিয়াতে একটা কয়েকটা ডিপ কাটিং লেসিরেশন ওন্ড আছে। তারপরে আমাদের ডিস্ট্রিক্ট থেকে ফরেন্সিক টিম, তারপরে ডগ স্কোয়াড ওরা আসে, ওরা এসে ইনভেস্টিগেশন করে প্রাইম অফিসে এখন পর্যন্ত বডিটা আইডেন্টিফাই করা গেছে না। এখন পর্যন্ত আমাদের কোনো মিসিং ডায়েরিও হয়নি রিসেন্টলি। যতটুক ডিসক্রিপশন অফ বডি, বডিটার হাইট অ্যাপ্রক্সিমেটলি 5'7" x 8" হবে, কমপ্লেকশন ডার্ক, আর সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড পুয়ার। বাট এক্স্যাক্টলি এখন পর্যন্ত বডি আইডেন্টিফাই চলছে, এখনো করা গেছে না। তো আমরা এখন পোস্টমর্টমের জন্য নিয়ার বাই হসপিটালে পাঠাবো, আর শিনাক্তের জন্য 72 hours ওয়েট করবো। তো বাকি ফার্দার ইনভেস্টিগেশন চলছে। মৃত ব্যক্তির পাশে কি কি দেখতে পেয়েছেন? মৃত ব্যক্তির পাশে আমরা কিছু ফরেন লিকারের খালি বোতল, খালি গ্লাস, চিপসের প্যাকেট, আরো কিছু কিছু জরুরি জিনিস আমরা পেয়েছি, যেটার উপরে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি।